চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয় রাজধানী ঢাকা থেকে প্রায় 162 কিলোমিটার দূরে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। বিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ 1900 সালের প্রথম দিকে তৎকালীন পূর্ব বাংলার ইংরেজ শাসকগণ বিভিন্ন জায়গায় স্কুল কলেজ প্রতিষ্ঠায় আগ্রহী হয়ে ওঠেন, যার ফলশ্রুতিতে 1903 সালে প্রথমে চাটখিলের জমিদার বাবু মহিমচন্দ্র মজুমদার নিজ বাসভূমির সামনে বর্তমান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানে একটি বিদ্যালয় স্থাপন করেন, যা স্থানীয় কোন্দলে অচিরেই ধ্বংস হয়ে যায়। তৎকালীন অনেক প্রভাবশালী লোকই শিক্ষার বিরোধিতা করতেন। অতঃপর স্কুলটিকে পাঁচগাঁওয়ের জমিদার বাবু লক্ষ্মীকান্ত মজুমদারের বাড়ির সামনে গড়ে তোলা হয়। সেখানেও বিদ্যালয়টিকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়। স্কুলটি পরপর দুবার নষ্ট হয়ে যাওয়ায় তৎকালীন সরকারের জন্য একটি বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। সরকার চাটখিল ও পাঁচগাঁওয়ের মাঝামাঝি একটি উপযুক্ত স্থান অনুসন্ধানে আগ্রহী হয়। তারই ফলশ্রুতিতে 1907 সালে বেসরকারি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় চাটখিল পাঁচগাঁও গুপ্ত হাই স্কুল, সংক্ষেপে চাটখিল পিজি হাই স্কুল, যা সবার নিকট চাটখিল স্কুল নামে সুপরিচিত ছিল। বর্তমানে 13 জন সহকারী শিক্ষক, 2 জন অতিথি শিক্ষক ও 1 জন প্রধান শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই স্কুলে প্রায় 800 জন শিক্ষার্থী রয়েছে। এই বিদ্যালয়টি নোয়াখালী জেলার অত্যন্ত নামকরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর জেএসসি এবং এসএসসি তে প্রায় শতভাগ পাস এবং বিপুল পরিমাণ GPA 5 নিয়ে বহু বছর ধরে বিদ্যালয়টি তার শীর্ষস্থান ধরে রেখেছে। বর্তমানে চাটখিল পাঁচগাঁও সরকারি কলেজ নামে যে কলেজটি রয়েছে, তারও যাত্রা শুরু হয় চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয় এর এই ভবন থেকে। চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম চৌধুরী ও PLA শামসুল হকের উদ্যোগে চাটখিল পাঁচগাঁও কলেজ স্থাপিত হয়। জনাব মাজহারুল ইসলাম চৌধুরীকে সম্প্রতি শতবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক উপাধি দেওয়া হয়। তিনি এবং তার স্ত্রী বর্তমানে চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম পাশে শায়িত আছেন। 14 জানুয়ারি 2012 সালে 105 বছর বয়সে স্কুলটি শতবর্ষ উদযাপন করা হয়। এতে অংশগ্রহণ করেন স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে 2012 পর্যন্ত বর্তমান শিক্ষার্থীরা। বর্তমানে 111 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া স্কুলটিতে নতুন একটি ভবন তৈরি করা হচ্ছে। হাজারো স্বপ্নে শুরু হয়েছিল এই আঙ্গিনায়, হয়তো হাজারো স্বপ্ন তৈরি হবে আরো হাজার বছর ধরে।